ওয়ালাইকুম আসসালাম আরহমতুল্লাহ বড় কেতু ভাইজান স্ত্রী স্বামীর কাছে তালাক চাইতে পারে তার কারণ থাকতে হবে আর এই তালাককে বলা হয় খোলা খোলা কারণ বিহীন হয় না কারণ থাকতে হবে যে তার স্বামী সে মুশরেফ তার স্বামী নামাজ পড়ে না তার স্বামী রোজা রাখে না তার স্বামী মদ্যপান করে তার স্বামী বেবিচার করে সে তাকে বলার পরেও যদি পরিবর্তন না হয় তাহলে তার কাছ থেকে সে তালাক নেবে হ্যাঁ এটা ইসলামের বিধান কিন্তু স্বামী যদি ভালো হয় স্বামীর ব্যবহারে সে কোনো ত্রুটি পায়নি স্বামী তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি স্বামী নামাজি স্বামী তার সাথে সৎ ব্যবহার করে লেনদেন যত রকমের মানে স্ত্রীর সাথে ব্যবহার সুন্দর করতে হয় সুন্দর ব্যবহার সে করে তারপরেও মানে স্বামীর ওপরে যদি সে সন্তুষ্ট না থাকে বা সে যদি তালাক চাই শুধু না আমি তার ভাত খাবো না এটাই যদি কারণ হয় তাহলে সেটা হচ্ছে ভয়ঙ্কর এবং সে আল্লাহর নাফারমানি করল কেননা একটা স্ত্রীকে স্বামী যদি তার স্ত্রীকে কোনো কষ্ট না দিয়ে থাকেন মানে সে তার মানে খাবার দাবারে হোক মানে থাকার ব্যাপারে হোক ব্যবহার ব্যাপারে হোক কথাবার্তা বা আচরণের ব্যবহারে হোক সমস্ত ব্যাপারটাই সে সঠিকভাবে স্ত্রীর সে মূল্যায়ন করে স্ত্রীর হক সে পূর্ণাঙ্গ আদায় করার চেষ্টা করে বা আদায় করে পূর্ণাঙ্গ রূপে তারপরেও যদি সে তালাক চায় খোলা চায় তাহলে সে কি হবে সে আল্লাহ নাফারমেনি করলো আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন আয়ুমা ইমরা আদিন সআালাত আলাক মিন গাই মা বা ফাহার মুন আলাইহা রা ইহাতুল জান্না কোনো মহিলা যদি কোনো কারণ ছাড়াই স্বামীর কাছে তালাক চায় কোন মহিলা যদি স্বামীর কাছে কোনো কারণ ছাড়াই তালাক চায় তাহলে ফাহারা আলাইহা রা হাতুল জাননা তার জন্য জান্নাতের সুগন্ধি জান্নাতের হাওয়া বাতাস সমস্ত কিছু তার জন্য হারাম কি সে জান্নাতে যাবে না এত বড় পাপ তালাক অত সহজ নয় খোলা জিনিসটা অত সহজ নয় কারণ ছাড়া কারণবিহীন যেন কেউ খোলা বা তালাক না চায় ঠিক আছে ভাই হ্যাঁ যদি কারণ থাকে তালাক সে চাইতে পারে কিন্তু কারণ ছাড়া তালাক চাইবে তাহলে তার জন্যে এই ভয়ঙ্কর শাস্তি রয়েছে শাস্তির বিধান যা মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম দিয়ে গেছেন ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি